গভীর রাতে গ্রামের এক প্রান্তে একটা কুঁড়ে ঘরের মধ্যে এক বুড়ি আর শিকারি বুড়োর কথাবার্তা চলছে। তুমি যাই বলো, আমি তোমাকে যেতে দেব না। শোনো, আমাকে কিছু পিঠে বানিয়ে দিও, কাল সকাল হলে শিকার করতে বেরোতে হবে। না, তুমি কিছুতেই যাবে না। কি চাও তুমি? বনের রাক্ষসরা তোমাকে ধরে খাক। কত রাক্ষস আছে তুমি জানো না? ও, তুমি বুঝছো না, কতদিন শিকারে যায়নি, কাল যদি না যাই পেট চলবে কেমন করে? তা তুমি যাই বলো, আমি তোমাকে যেতে দেব না। দরকার হলে না খেয়ে থাকবো। আমি যাবই। না না, তুমি যাবে না। রাত গড়িয়ে সকাল হয়ে গেল, সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, তবু তাদের ঝগড়া থামে না। এমন সময় বিরক্ত হয়ে বুড়ো বুড়িকে বলল, তুমি চুপ করো তো, আমি চললাম। এই বলে বুড়ো বেরিয়ে গেল জঙ্গলের দিকে। ইতিমধ্যেই সূর্য পশ্চিম আকাশে ডুবতে বসেছে। ধীরে ধীরে অন্ধকার নেমে এলো। এখন সে তার কুঁড়ে ঘর থেকে অনেকটা দূরে চলে এসেছে। চারিদিকে অন্ধকার, তার মধ্যে জঙ্গল থেকে ভেসে আসছে বন্য জন্তু আর ঝিঁঝি পোকার ডাক। বউ ঠিকই বলেছে, না আসলেই ভালো হতো। যদি রাক্ষসীরা আসে তাহলে আমাকে আর আস্ত রাখবে না। আরে, ওই দূরে একটা আলো দেখা যাচ্ছে না? নিশ্চয়ই ওখানে কোনো মানুষজন আছে। যাই, আজ রাতটা ওখানেই কাটিয়ে দেব। এই বলে বুড়ো ঘরটির দিকে এগিয়ে চলল। কাছে আসতেই সে জানলা দিয়ে উঁকি মারতেই অবাক হয়ে গেল। দুটো বড় দাঁতওয়ালা রাক্ষস বসে নিজেদের মধ্যে সোনা দানা ভাগ করছে। আরে, একই সে শব্দ। বুড়ো বুঝতে পারল ভাঙা কাঠের শব্দে রাক্ষস দুটো খুবই ভয় পেয়েছে, তাই চুপচাপ জানলার কাছে এসে রাক্ষস দুটোর কাণ্ড কারখানা দেখতে লাগলো। আচ্ছা, আমরা কাকে এত ভয় পাচ্ছি? সে তো বলতে পারবো না, কিন্তু আমার সত্যি খুব ভয় লাগছে। আরে, আমরা হলাম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী, আমাদের আবার ভয় কি? এটা নিশ্চয়ই কোনো বিশাল অজানা প্রাণীর হুংকার। বুড়ো জানলার পাশে তাদের কথাবার্তা শুনে ভাবল, এই রাক্ষসগুলো তো আমার থেকে অনেক বেশি ভয় পেয়েছে, এদেরকে শায়েস্তা করতে হবে। এরপর বুড়ো একটা লম্বা গাছের বাকল নিয়ে লম্বা করে গুটিয়ে নাকে পুরে নিল। তারপর জানলা দিয়ে মাথা ঢুকিয়ে আওয়াজ করতে লাগলো। আ
আমি নাসা বাকল, তোদের খেতে এসেছি। চল পালাই, না হলে আমাদের মেরে ফেলবে। চল পালাই। এরপর বুড়ো ঘরে ঢুকে সোনা দানা একটা পুঁটলিতে নিয়ে বেঁধে রাখল। তারপর সকাল হতেই সে বাড়ির পথে রওনা দিল। কই গোগিন্নি, এই দেখো তোমার জন্য কি এনেছি। এত সোনা দানা সবই কি আমার? হ্যাঁ, সবই তোমার। এবার খুশি তো? হ্যাঁ, আমি খুব খুশি। এবার থেকে তুমি রোজ শিকারে যাবে।